लगभग ना बेटा लगभग ना दे दो जय मूल्यवासी आज के আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় তারকনাথ বাউরির যে আজকে এইভাবে স্মৃতিচারণা করতে হবে এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না ভাবনার মধ্যেই ছিল না মানে একটা মানে কি বলবো বলার ভাষা নাই মানে এই স্মৃতিচারণা করতে হবে আজকে ওনাকে নিয়ে স্মরণ সভা করতে হবে এটা আমরা যে বহুজন সমাজের যে অন্তরে তারকদা ভালোবাসার তারকদা আজকে সারা বাংলায় যারা এই সমাজ পরিবর্তনের ব্যবস্থা বদলের কাজে আমরা নিজেদেরকে আত্মনিয়োগ নিয়োজিত করেছি তারা প্রত্যেকেই জানে যে তারকদার যে অবদান তারকদার যে শিক্ষা তারকদার কাছ থেকে যদি আমরা কিছু স্মৃতিচারণার কথা বলতে গেলে আমার দুটো জিনিস মনে পড়ে ওর একটা সাংসারিক জীবন সেখানে পরিবারের প্রতি দায়বদ্ধতা এবং ওর যে ওই গ্রামের স্কুলে পড়া এবং সেই সময়ে একটা বৈজ্ঞানিক চিন্তাভাবনা তার মাথার মধ্যে এসেছে যুক্তিবাদী যে সংগঠন উনি করতেন কুসংস্কারের বিরুদ্ধে সেই যুক্তিবাদী সংগঠন থেকেই গ্রামে ওনার প্রতিভার প্রথম প্রকাশ পায় যে উনি একজন বৈজ্ঞানিক যুক্তিবাদী বিপ্লবী একজন ছেলে হিসাবে এবং এলাকাতে এইভাবে তার প্রচার শুরু হয় তারপর উনি ওনার ওইটা হলো একটা স্টেজ এবং উনি এইভাবে আস্তে আস্তে তারপরে যখন উনি বামসেপে যুক্ত হলেন বামসেপে আসার পর একটা ব্যাপক ভাবনা অর্থাৎ রাষ্ট্রব্যাপী যে ভাবনা ব্যবস্থা বদলের ভাবনা এবং সেটাকে দৃঢ়তার সাথে সেই ভাবনাকে কার্যকরী করার জন্য উনি যে দায়িত্ব সময় যেভাবে বের করতেন সংসারকে সামলে রেখে ব্যালেন্স করে ওনার পরিবারের সাথে সম্পর্ক ব্যালেন্স করে এবং প্রেসিডেন্ট থাকাকালীন যে কীভাবে এতগুলো দায়িত্ব পালন করতেন আমি অবাক হয়ে যেতাম মাঝে মাঝে প্রশ্ন করতাম যে সাধনা উত্তর চব্বিশ পরগনার কী খবর দক্ষিণ দিনাজপুরের কী খবর উনি কিন্তু বলতেন ফোন করেছি এই এই ব্যাপার মেঘনাদা আপনি একটু পুরুলিয়া দেখতে হবে মেঘনাদা আপনি একটু নদিয়া যান ময়না ওখানে একা আছে এই সব আলোচনা আমাদের হতো আমি ভাবতাম যে ওনার এই যে সংগঠনের প্রতি যখন উনি আমাদের বামসেপের প্রেসিডেন্ট ছিলেন কি দায়িত্ব সহকারে উনি সেই দায়িত্ব পালন করেছেন এবং বিচারধারাকে উনি সারা পশ্চিমবাংলা জুড়ে কর্মকর্তাদের মধ্যে যেভাবে বীজ বপন করে দিয়ে গেছেন আর সারা পশ্চিমবাংলার কর্মকর্তারা মানে শূন্য হয়ে গেছে আমাদের মানে বলার ভাবার ভাষা না এবং মনে একটা শূন্যতা তারকদা এই ভাবনা যখন ইনপুরে উনি ভাড়া থাকতেন তখন একটা স্বাধীন বাড়ি করব এই ভাবনা পোয়া বাগানে আসার পরে সেই বাড়িতে গেলাম বাড়ির কাজ শুরু হলো কত আনন্দ এবং আরও শুনলাম যে উনি চোদ্দোই এপ্রিল সেই বাড়িটা সমস্ত বামসেপের কর্মকর্তাদের নিয়ে উদ্বোধন করবেন এরকম একটা প্ল্যানিং করে কাজ করছিলেন এবং পশ্চিমবাংলার বুকে এত বড় মাপের ভাবনা এত অল্প বয়সে এত বড় মাপের ভাবনার অধিকারী একটা কর্মকর্তা আমরা হারিয়ে ফেললাম মানে বলা যায় পূর্ব ভারতের একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আমরা হারিয়ে ফেললাম বামসেপের
আমাদের প্রত্যেককে ওনার যে শিক্ষা, ওনার যে ভাবনা, ওনার যে অসম্পূর্ণ যে কাজ সেটাকে প্রত্যেকেই প্রতিজ্ঞা করতে হবে। ওনার কাছ থেকে যে শিক্ষা, যে সহজ সরলভাবে থেকে একটা বড় কাজকে কীভাবে খুব সহজে করা যায়, অনেক সময় অনেক ভাবনার ওই হতো, বলতাম তারকদা এই এই জায়গাটায় আমরা কী করব। তো এত সহজ সরলভাবে উনি ওই নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করতেন, এরকম অনেক উদাহরণ আছে। একবার আমরা বোলপুর যাচ্ছি, তো বৃষ্টি পড়ছে, বাস বন্ধ, বাস জ্যাম হয়ে গেছে, মানে ওই দিকে রাস্তায় বাস যাচ্ছে না। তো তারকদা বললো, মেঘনাথদা আমি তাহলে আপনার তো আমাদের যাব বোলপুরে মিটিং। তো বৃষ্টি শুরু হয়ে গেল, তো ওই কালীপুর বলে গ্রাম আছে আমাদের জামগাড়ার আগে, ওখানে গাছতলায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি দুজনে। তো বললো সেদিন যে দেখুন মেঘনাথদা, আমরা তো সমাজের কাজ করতে বেরিয়েছি, মানে বলতে খারাপ লাগছে সেই দিনটার কথা, তো বাজ পড়ছে। তো বললো সমাজের কাজ করতে বেরিয়েছি, জীবনটাকে তো হাতে নিয়ে আজকে আমাদের সেই বহুজন সমাজের জন্যে উনি জীবনটা বিসর্জন দিলেন, তাই আমাদের আজ অঙ্গীকার নিতে হবে যে ওনার অসম্পূর্ণ কাজকে আমরা সম্পূর্ণ করবই এবং এই ব্যবস্থা বদল করব, তবেই তারকদার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। আর কিছু বলবো না, এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় মল্লিকাসী। ধন্যবাদ মাননীয় মেঘনাথ বাসুমহাশয়কে। এবার আমি ডেকে নেব মাননীয় সুশীল রুইদাস মহাশয়কে। সুশীল রুইদাস মহাশয় আসুন সংক্ষিপ্ত টাইমের মধ্যে। জয় মল্লিবাসী। আজকে আমরা যারা তারকদার এই স্মরণসভায় উপস্থিত হয়েছি তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজ সবচেয়ে খুশির বিষয় এটা যে আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা বামসেপের বিচারধারায় অনুপ্রাণিত হয়েছিলেন, যারা তারকদাকে অন্তরে ভালোবেসেছিলেন এই বামসেপ বিচারধারার মধ্য থেকে, তার অন্তিমকালের যে আজকের এই স্মরণসভার আয়োজন যে পারভেজ ভাইয়ের মাধ্যমে আয়োজিত হয়েছে, সেই পারভেজ ভাই মহাশয়কে আমি আন্তরিক থেকে অভিনন্দন জানাচ্ছি, হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তারকদার সম্পর্কে বলা অনেক কিছুই রয়েছে, কিন্তু সবথেকে কিছু কিছু ব্যক্তিগত যেগুলো ঘটনা রয়েছে তারকদার সাথে আমার, তারকদা বহু কাছের লোক আমাদের ছিলেন, এত কাছের লোক এবং এত অ্যাক্টিভ পার্সন তারকদা, এত অ্যাক্টিভ ব্যক্তিত্ব আমাদের সামনে ছিলেন এবং এত বিজি শিডিউলের মধ্যে দিয়েও উনি সব কিছু মেনটেন করে, এমন কর্মকর্তারা আছে যাদেরকে রাত্রি 10:30-11টার পর ফোনে কথাবার্তা বলতো। এমনও অনেক দিন গিয়েছে তারকদা আমার সাথে বিশেষ করে রাত্রি 11:30টার পর ফোন করে কথাবার্তা নিত যে সাংগঠনিকভাবে কীরকম কাজকর্ম চলছে, কেমন কি নাই, প্রত্যেকটা ফিডব্যাক রাত্রি 10:30-11টার, কখনো 12টার সময় কল করতেন। সবথেকে বলার বিষয় এটা যে তারকদা আজকে যে জায়গাতে ছিলেন, তারকদা একজন সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারী অবস্থায় যে মুভমেন্ট আজ আমরা চালাচ্ছি বামসেপের মাধ্যমে, তারকদা সেই কর্মচারী ইয়ানি ব্রাহ্মণবাদী ব্যবস্থার আন্ডারে থেকেও সেই ব্রাহ্মণবাদী ব্যবস্থার উপরে তারকদা একটা মুভমেন্ট চালিয়ে যেতেন আর কি এবং চালাচ্ছিলেন। যেটা সব থেকে খারাপ লাগে
যে আজকে আমাদের যারা বেরোজগার রয়েছেন বা যাদের হাতে হাজারো সময় আছে, এত হাজারো সময় থাকা সত্ত্বেও যাদের কিছু হারাবার নাই, সে হারাবার না থাকা অবস্থাতেও তারা আজকে যে সময়টা দিতেন না, কিন্তু তারকদার কাছে হারাবার অনেক কিছু ছিল, তার চাকরি ছিল, পরিবার ছিল, সমস্ত কিছু ছিল, তো সেই সময়ের মধ্য থেকেও তারকদা আজ সংগঠনটিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলেন। তো এমন এক সাংগঠনিক প্রেমী, এত অ্যাক্টিভ পার্সন আজ আমাদের মধ্যে চিরকালের জন্য ছেড়ে চলে গেলেন, এটা আমাদের কাছে একটা গভীর দুঃখের বিষয়। 25 ডিসেম্বর রাত 7:30 নাগাদ যখন সাধনদা আমাকে ফোন করে বলে, আমার হাতে ফোনটা ছিল না, আমার মিসেস হাতের ফোনটা ছিল, যে তারকদা আর নেই, তো আমি মানে ব্যাপারটা স্বপ্নের মতো ভাবলাম, যে হঠাৎ কোনো স্বপ্ন দেখছি না। তো এই ঘটনা শোনার পর থেকে মানে আমার আর সারা রাত কোনো ঘুম নেই, সারা রাত শুধু কান্নার কান্নার, চোখে জল ছাড়া আর কোনো কিছু বেরোচ্ছে না। মানে তারকদার সম্পর্কে বলার মানে সাহস নেই, যে তারকদার সম্পর্কে দাঁড়িয়ে বলার কোনো আমার ইয়ে নেই, মানে এমন পড়ছে। তার সাথে সময় কাটানো, তার যে মুভমেন্ট, এই ব্যক্তিত্ব সম্পর্কে বলার এতটা এখন সেই মানসিকতা বা সেই বলতে পারছি না, যে ভাষায় প্রকাশ করতে পারছি না, যে কীরকম ব্যক্তিত্বকে আমরা হারালাম। সারা রাত চোখের জল ছাড়া আর কোনো কিছু নেই, কখন সকাল হয় কখন সকাল হয়, সে সকাল হওয়ার পর আমরা তারাদের মুখটা পর্যন্ত দেখতে মানে পারছি না, নিজেকে এতটা ইয়ে করে ফেলেছি। তো একটা বড় জায়গাকে আমরা নুকসান করে ফেললাম। তো আজকের দিনে আজকে আমরা যারা তারকদার আদর্শে অনুপ্রাণিত হয়েছি এবং যারা তারকদাকে সত্যি সত্যি ভালোবাসেন, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, শুধু শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে তারকদার যে অপূর্ণ কাজ সেটা পূর্ণ করা যাবে না। প্রকৃতপক্ষে যদি শ্রদ্ধাঞ্জলি আজ আমাদের তারকদাকে দিতে হয়, তারকদা যে আধা আধুরা কাজটাকে ছেড়ে মাঝরাস্তায় আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমাদের ওপর যে জিম্মেদারি দিয়ে গেলেন, সেই জিম্মেদারিটা আমরা নিষ্ঠার সাথে যদি পালন করতে পারি, তার যে স্বপ্ন ছিল এই ব্রাহ্মণবাদকে উৎখাত করা, সেই উৎখাত করে যদি আজ আমরা একটা সঠিক ব্রাহ্মণবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমাদের মূল্যবাসী ব্যবস্থাকে নির্মাণ করতে পারি, তাহলে জানবো যে আমাদের মূল্যবাসী যোদ্ধাদের যে আধা আধুরা স্বপ্ন, এটা সফল হবে। এইভাবে শ্রদ্ধাঞ্জলিটা আমাদের সফল হওয়া দরকার। তো আজকে এই শ্রদ্ধাঞ্জলি সভায় এই কথাই আমি আপনাদের কাছে রাখলাম, তারকদার জীবন সম্পর্কে যে দু চার কথা আমি আপনাদের কাছে রাখলাম। আরও অনেক ব্যক্তিত্ব আছেন যাদের জীবনে তারকদার সাথে যে সময় কাটিয়েছিলেন, তারা নিজেদের ব্যক্তিগত কথা রাখবেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় মল্লাস। ধন্যবাদ মাননীয় সুশীল রুইদাস মহাশয়কে। এবার আমি ডেকে নেব মাননীয়া মধুমিতা ম্যাডামকে। মধুমিতা ম্যাডাম আপনি আসুন, খুব সংক্ষেপে স্মৃতিচারণা করুন। জয় মল্লিবাসী সাথী, আজ আমরা যে এক মহান ব্যক্তি, আমাদের খুব কাছের মানুষ একজন, খুব একনিষ্ঠ সহকর্মী ছিলেন মান্যবর তারকনাথ বাউরি মহাশয়, 25 তারিখ থেকে সত্যি আমরা খুব ভেঙে পড়েছি ওনার একটা মর্মান্তিক খবরটা শোনাই শোনার পর থেকে। আজকে ওনার সম্পর্কে এই যে আমাদের স্মৃতিচারণা করতে হবে, এটা আমরা কখনোই ভাবিনি। কারণ কি, এত কম বয়সে আমাদের একজন মানুষকে আমরা হারিয়ে ফেলবো, এটা একটা ভাবনার বাইরে। যাই হোক, তারকদার সঙ্গে আমাদের সম্পর্ক মোটামুটি আজ থেকে 7-8 বছর আগে। আমি তখন এই সংগঠনের আমার ডিস্ট্রিক্টের কাউকেই জানতাম না, কারোর সঙ্গেই পরিচয় ছিল না। বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওনারা ছাতনার একটা জায়গাতে প্রোগ্রাম রেখেছিলেন, তো আমরা বাসে করে ছাতনা স্টপেজে নেমে পড়ে দাঁড়িয়ে আছি।
তো ফার্স্ট উনি আমাদের সামনে এসে বললেন আমি তারকনাথ বাউরি। সেই প্রথম তারকবাবুকে দেখা বা তারকবাবুর সঙ্গে পরিচয়, সেখান থেকে ওনারা একটা জায়গায় প্রোগ্রাম রেখেছিলেন, সেখানে একদম প্রত্যন্ত গ্রাম, সেখানে নিয়ে গেলেন। তো সেই প্রথম ওনার সঙ্গে আমাদের পরিচয়। তারপর থেকে বামসেপের, আমি তখন বামসেপের বিচার কিছুই জানতাম না, সেখানে গিয়ে ফার্স্ট শুনছি আমাদের বামসেপের বিচারের কথা, নানান মহাপুরুষদের জীবনের কথা। তো আমি তখন একটু অবাক হয়েছিলাম যে এত সব আমরা অজানার মধ্যে আছি। যাই হোক, তো তারপর থেকে আস্তে আস্তে আমাদের তারকবাবুর সঙ্গে প্রায় ফোনের মাধ্যমে নানান কথাবার্তা হতে থাকে। তারপর আস্তে আস্তে আমরা মানে শুধু সাংগঠনিক সহকর্মী নয়, একটা আমাদের আন্তরিকতা, রিলেশনশিপ, ঘরোয়া একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। তারকদার সঙ্গে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি আমাদের সংগঠনের প্রচার প্রসারের কাজ নিয়ে। আমার খুব একটা ঘটনা মনে পড়ছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো প্রায়ই গেছি, ময়না দিয়ে আমি অনেক সময় আমি একাও গেছি। একবার আমি রঘুনাথপুর বলে একটা জায়গায়, মধুসূদন মুদি বলে একজন আছে, ও বললো যে ম্যাডাম গ্রামে গ্রামে আমাদের মহিলাদের একটু ফিল্ড ওয়ার্ক করতে হবে, প্রচার প্রসার করতে হবে, তো আপনাকে আসতে হবে, দুই দিন তিন দিন থাকতে হবে। তাহলে ঠিক আছে, তো আমি সেই প্রস্তুতি নিয়ে গেছি। তো আমি সেখানে আছি, সেখানে মধু মুদির সঙ্গে আমি গ্রামে গ্রামে, ও কিছু গ্রামে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল। প্রোগ্রাম করা মোটামুটি 10:30 বাজে প্রোগ্রাম করে ফিরছি, তো তখন দেখছি তারকবাবু সেই মধুসূদন মুদির বাড়িতে পৌঁছে গেছে। বলছে না ম্যাডাম, এখানে আপনাকে আমি রাতে থাকতে দিতে পারি না, আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনাকে নিতে এসেছি। তো আমি বলি না দাদা, আমি এখানে ঠিক থেকে যাবো, অ্যাডজাস্ট করে আমার কোনো অসুবিধা হবে না। তো উনি সে কিছুতেই ছাড়বেন না, উনি আমাকে সেখান থেকে, রাত্রি 11:00 বেজে গেল, সেখান থেকে আমাকে উনি ওনার বাড়িতে নিয়ে আসলেন। মানে এরকম মানে কর্মকর্তা, আমি সত্যি বলছি আমি সারা পশ্চিমবাংলা ঘুরেছি, এইরকম দায়িত্বশীল কর্মকর্তা, এইরকম দূরদর্শিতা কর্মকর্তা আমি সত্যি আমার চোখে খুব কম পড়েছে। ওনার সঙ্গে আমার অনেক অনেক সাংগঠনিক অনেক চর্চা হতো, অনেক ডকুমেন্টস উনি আমাকে দিতেন এবং অনেক শিক্ষা দিতেন, এবং সব থেকে একটা বড় আমার খুব ছুঁয়েছিল যেটা, উনি বলতেন দেখুন ম্যাডাম আমাদের সমাজ তো পিছিয়ে পড়া সমাজ, একদম সাধারণ সমাজ, তো আমাদের সাধারণ মহিলাদের কাছে যদি আপনি সাধারণভাবে যান এবং সাধারণভাবে কথাবার্তাগুলো রাখেন, তাহলে আমার মনে হয় আমাদের সমাজের মহিলারা অ্যাক্টিভ হবে, তারা আমাদের সংগঠনের সঙ্গে জুড়বে। তো এই ভরসা আপনার প্রতি আমার 100% আছে। তো ম্যাডাম আপনি এইভাবে আমাদের মহিলা সমাজের কাছে প্রেজেন্টেশন করবেন, এইভাবে এইভাবে আপনি আসবেন, তাহলে দেখুন আমাদের মহিলারা এগিয়ে আসবে। তো এইরকম অনেক অনেক শিক্ষা উনি আমাকে দিয়েছেন, এগুলো আমার সত্যি খুব খুব ভেতর ছুঁয়ে যেত যে তাই তো, একদম সঠিক কথা এগুলো। তো যাই হোক, মানে ওনার সম্পর্কে অনেক কিছুই বলার, কিন্তু সেই ভাষা এখন বলবার মতো পরিস্থিতি নেই। আজকের এই দিনটা আসবে, এই দিনটা ভাববো, এটা আমাদের মানে ভাবনার মধ্যে ছিল না, তবুও পরিস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলেছে।
আমি বিশেষ কিছু বলতে চাই না, উনি যে স্বপ্ন দেখে গেছেন, উনি যে আশা দেখিয়ে গেছেন, আমি চাইব আমাদের মহিলা সমাজের কাছে যে উনি চাইতেন যে মহিলারা এগিয়ে আসুক। আমাদের সমাজকে সারা জীবন তারা পিছিয়ে রেখেছে, আমাদের সমাজকে বলতে দেয়নি, আমাদের সমাজকে বোবা করে রেখে দিয়েছে, এই ধরনের কথাবার্তাগুলো উনি সবসময় বলতেন। তো আমরা বামসেফ সংগঠনের মাধ্যমে এই সুযোগ পেয়েছি, এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি, আমাদের মহিলারা যাতে বলতে পারে, আমাদের মহিলারা বেশি বেশি করে আমাদের এই সমাজে এই মানে যে আন্দোলন চলছে এই আন্দোলনের সঙ্গে জুড়তে পারে তারকদার, তবেই সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারব। এই আশা এই বিশ্বাস আমার মূলনিবাসী মহিলা সমাজের প্রতি রইল, ব্যাস এইটুকুই। আমি বিশেষ কিছু আর বলতে চাই না। জয় মূলনিবাসী। ধন্যবাদ ম্যাডাম। এরপর আমি ডেকে নিব মাননীয় শক্তিপদ রুইদাস মহাশয়কে। আপনি আসুন, সংক্ষেপে প্রয়াত তারকবাবু সম্পর্কে কিছু স্মৃতিচারণা করুন। জয় মূলনিবাসী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের তারকনাথ বাউরি মহাশয়ের যে স্মরণসভা, এই স্মরণসভায় কিছু কথা বলার জন্যে অনুরোধ করেছেন। আজকের এই স্মরণসভায় তারকনাথবাবু তার কাজের মাধ্যমে যে চেতনা আমাদেরকে দিয়েছেন, আমি আশা করব আমরা যারাই সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি, প্রত্যেকেরই উচিত যে সামাজিক জীবনে বা পারিবারিক জীবনে যে বাধা, সেই বাধাটা অতিক্রম করে যাতে আমরা সমাজের এই যে বঞ্চনা, এই বঞ্চনা নিবারণের জন্য যে সংগ্রাম বা যে কর্মসূচি, সেটা যাতে আমরা সফল করতে পারি, ওনার দেখানো পথ এবং ওনার হাজারো বাধা সত্ত্বেও উনি যে কাজটা করেছেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার এবং সমাজের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমি প্রত্যেকের কাছেই আশা অনুরোধ রাখব যাতে সকলেই ওনার মতন ত্যাগ স্বীকার করে সমাজের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আন্দোলনটা যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্যে সচেষ্ট হবেন এবং আমিও আপ্রাণ চেষ্টা করছি যাতে এইভাবে সমাজের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। জয় মূলনিবাসী। ধন্যবাদ মাননীয় শক্তিপদ মহাশয়কে। এবার আমি ডেকে নেব জামাল আনসারি ভাইকে। জামাল ভাই, আপকো অনুরোধ হয় আপ আইয়ে, থোড়া সংক্ষিপ্ত সময় মে থোড়া স্মৃতিচারণ কিজিয়ে।
तो प्राक्तन पश्चिम बंगाल बामसेफ के अध्यक्ष तारक बावरी महाशय के शोक सभा में या आदरांजलि सभा में आए हुए आप सभी साथी को क्रांतिकारी मूल निवासी अभिनंदन। श्रद्धांजलि शब्द जो है हम लोग उसको बायकॉट कर रहे हैं, कुछ लोगों का कहना है कि ये ब्राह्मणवादी शब्द है, इसीलिए उसके जगह पे हम लोग आदरांजलि शब्द का लोग व्यवहार करना शुरू किए हैं, तो अच्छी बात है। सबसे पहले 2017 में जब बामसेफ के से हम लोगों का जानकारी हुआ तो दिल्ली में एक गढ़वाल भवन है वहाँ पे दो दिन का मीटिंग रखा गया था, रिव्यू मीटिंग। तो उस रिव्यू मीटिंग में जाने का हमको मौका मिला। हम लोग यहाँ से पश्चिम बर्धवान से साधनदा, कृष्णादा और मैं और बांकुड़ा से तारकदा गए थे। तो हम लोग ये चार लोगों का टीम था पहली बार जब हम लोग दिल्ली मीटिंग में गए थे। तो नया नया जब आदमी कोई संगठन में आता है तो अपने हिसाब से अपने जानकारी के हिसाब से बात रखता है, तो हम भी रास्ते में नए थे, बाकी तीन लोग जानकार लोग थे तो बात बोलते थे। तो तारकदा भी अपना मंतव्य जो है हमको बताते थे कि ठीक है आपका विचार ऐसा है लेकिन ऐसा नहीं ऐसा है, तो समझाने का बताने का प्रयास करते थे। अब रही बात कि आज तारकदा हम लोगों के बीच में नहीं है। तारकदा बहुजन समाज को शासक बनाने के लिए लड़ाई लड़ते लड़ते हम लोगों के बीच में से चले गए। तो ये जीवन का सच्चाई है, हर आदमी को एक न एक दिन चला जाना है। जिसका भी अंदर में जान है, जिसका भी अंदर में प्राण है, उसको एक दिन बेजान होना है, एक दिन निष्प्राण होना है, और जिसमें बोलेंगे जिंदगी है उसको एक दिन इंतकाल होना है। तो मौत से किसकी यारी है, आज आपकी तो कल मेरी बारी है। हमारी ज़िंदगी का तो कोई ठिकाना नहीं लेकिन हमारा मौत निश्चित है, ये जरूर डिफिनिट है। डेथ इज डिफिनिट, मौत निश्चित है, वो एक नए दिन सभी को आना है। हम लोगों को भी कुरान में भी बोला गया है कि कुल्लो नफ्सिन जायकतुल मौत, कि हर जानदार चीज़ को एक न एक दिन मौत का मज़ा चखना है। तो उसी एतबार से दुनिया में हम लोग आए हैं, हम लोग भी एक न एक दिन दुनिया में चले जाएंगे। लेकिन सवाल ये है कि हमने जो ज़िंदगी जिया वो कैसे जिया। हम तो मर तो जाएंगे लेकिन हमको कैसे मरना है ये हम लोगों को तय करना है। तारकदा ने जो अधूरा काम छोड़ करके हम लोग के बीच से चले गए, जो लड़ाई वो लड़ रहे थे, उस लड़ाई को हम लोग अंजाम तक पहुंचाए बिना मरते दम तक लड़ते रहेंगे ऐसा कहा जा सकता है, तभी तारकदा को सच्ची आदरांजलि हम लोग समझते हैं कि दे पाएंगे। तो तारकदा ने अमरत्व को प्राप्त किया है। बोलता ना कि आदमी अमर कैसे होता है, ये हम लोगों के पास में एक एग्जांपल है कि अमर कैसे हुआ जाता है। जो आदमी बुराई के खिलाफ में, बेहाई के खिलाफ में या लोगों को इंसाफ दिलाने के लिए दुनिया से जाता है वो आदमी अमर हो जाता है। तो आज हम लोग जब तक जिंदा रहेंगे हम उम्मीद करते हैं कि तारकदा जिस दिन हम लोगों के बीच से चले गए हैं हर साल उस दिन को हम लोग उनको याद करेंगे, इसी को बोलता अमर होना। तो दुनिया में जो लोग भी दूसरों के लिए लड़ते हुए अपनी ज़िंदगी को निछावर किया है, दूसरों को हक और इंसाफ दिलाने के लिए अपनी ज़िंदगी को निछावर किया है, उसको दुनिया वाले आज भी याद कर रहे हैं और कल आने वाले कल में भी याद करेंगे। तो मैं समझता हूँ कि तारकदा का हम लोगों के बीच से चले जाना हम लोगों के लिए एक एग्जाम्पल है, एक उदाहरण है। उस उदाहरण को हम लोग भी अपने जीवन में सेट करने का कोशिश करेंगे और तारकदा जो अधूरा काम हम लोग के ऊपर छोड़ के गए हैं, हम लोग मरते दम तक हमारा बहुजन समाज को इंसाफ दिलाने के लिए,
हमारा बहुजन समाज को इस देश का शासक बनाने के लिए हम लोग लड़ाई लड़ते रहेंगे। फिलहाल मेरा इतना ही कहना है, आप लोग अपना कीमती समय दिए, इसके लिए आप सभी लोगों को धन्यवाद। जय मल्लवासी। धन्यवाद जमाल भाई। एबार आमी डेके निच्छि माननीय दिबेन बावड़ी महाशय के। जय मूल निवासी। आम्रा आज एक महान व्यक्ति के हारिए स्मृतिचारणा करार जन्य आज सबा एकत्रित आज थे अनेक दिन आगे तारकदा के चिंतम। हमारा बावड़ी समाज करतम तक तारकदा हमारे संगे एस एवं तारकदार बाड़ी आमरा गेछिलाम। तारकदा बाड़ीते एकटा ओइखाने गोबर्धनपुर जेर पुरोनो बाड़ी सेखाने एकटा चुआर विद्रोह दिवस उनी अर्गानाइज करेछिलेन एबं सेखाने जावार पर तारपर आमरा आर बावड़ी समाज थेके तारकदार खोज पाच्छिलाम ना कि ब्यापार। तारपर आमरा खबर पेलाम जे तारकदा बामसेफ करछे एबं बामसेफेर खूब भालो एकजन ये हिसाबे काज करछे। तो आमरा तखन थेके तारकदा सम्बन्धे खोज खबर नीते शुरू करी। आमरा किन्तु बावड़ी समाज करी किन्तु एटा बुझी जे बावड़ी समाज करे आमादेर जे शिड्यूल ट्राइब शिड्यूल कास्ट एवं ये जे 75% मानुषेर 85% मानुषेर मुक्ति आमरा आनते पारबो ना। एटा करते पारले एकमात्र बामसेफेई पारबे एटा किन्तु आमरा बुझते पेरेछि। तारपर तारकदार साथे आमादेर जोगाजोग सेरकम छिलो ना किन्तु शुनलाम तारकदा खूब भालो काज करछे। एई खबरटा किन्तु आमरा तारकदार सम्बन्धे बराबरी नितम जो तारकदा किन्तु बामसेफे खूब भलो काज करपर। हमारे बामसेफर प्रत्येक अनुष्ठान बामसेफर समस्त किचू मेसराम जिर समस्त किचू हमें क्यों मैं फलो करी एवं ये बुझी एवं एखन उपलब्धि करते सरसरि एन बामसेफर दिखे चले बुझे गेसि जर बावड़ी समाज को किच्छू हमें कारण एक कम्यूनिटी एक सम्प्रदाय एक देशर मुक्ति आनते परेना और एक पुरो देशर मानुषर किचू करते तरह एन चाही हमें पुरोपुर बामसेफे थकब और तारकदार जे काज से असमाप्त काज के करार जो अंगीकारबद्ध हमें एस तारकदा के हारिए मर्माहत। हमारे आज 12 समय फोन आसे जे तारकदा एक्सिडेंट होती एम जगह काज करी जेखने फोन रिसीव करा जाए मैं रोलिंग मिल से प्रचुर आवाज़ मैं फोन एले को बुझार क्षमता नहीं रिंग हो बुझते परि तर डिवटी थे आसार पर जो हमें मोबाइल ऑन करी देखी जो बाँकुड़ा थे रात 12 समय हमारे मिस कल एस तो बुझे गे को दुर्घटना घटे तो सर फोन कर रामदास बाहरी के रामदास बाहरी हाँ कर फोन तो बोले बेपार तपर खूब खराब लागे डिवटी थे बड़ोते कारण बड़ानो जाए ना वो ये तो संगे संगे सुशीलदा के फोन करी। सुशीलदा से समय ओ दिक दिए पास हो सुशीलदा मेजियाते क्रस करी मेजियाते आंतु दादा जाबार को उपाय नहीं करब हमें बड़ोते देवे ना फैक्ट्री थे तो बोलो ठीक है घरे आसे। तपर फिर रात सुशीलदा के फोन करी तपर से एकदम मन मेजाज भलो नहीं भलो एक कर्मी चले गल। तरपर हमें कल के बाड़ी एस फैक्ट्री के मिथ्या कथा बोले जे बाड़ी जाच्छी तारपर आज के सभा एसछी आबार आमरा ओखाने डिवटी चले जाब आज के रात्रे। तो खूब ही खराब लागछे तारकदा के हारिए तारकदार जन्य आमरा आज के सबा एक अंगीकारबद्धभावे एक भावे काज करब ये आशा रेखे सबाई के मूल निवासी धन्यवाद जन्य बक्तव्य शेष करछि। धन्यवाद दीपेंदा। এবার আমি ডেকে নেব মাননীয় অমিত খয়রা মহাশয়কে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্মৃতিচারণা করুন। জয় মুন্নিবাসী সাথী।
स्मरण सभा থেকে আমি তারকদার প্রতি শ্রদ্ধা এবং তার পরিবার প্রতি সমবেদনা জানাচ্ছি। তারকদার সঙ্গে আমার খুব একটা পরিচয় মানে ঠিকভাবে সেরকম হয় না, কিন্তু দুবার সুযোগ হয়েছিল ওনার সঙ্গে আমার দেখার। প্রথমবার আমি কৃষ্ণার সঙ্গে, স্যার কৃষ্ণার সঙ্গে আমি বাঁকুড়া যখন যাই তখন ওইখানে আমি তারকদাকে প্রথম দেখি, পরিচয় হয়। আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি দেখলাম তারকদার মধ্যে একটা যে উনি ডায়েরি ফলো করতেন, সব সময় দেখতাম ডায়েরি লিখত। আমাকে খুব ভালো লাগলো ওই জিনিসটা তারকদার মধ্যে ওইটা দেখে। ওই জিনিসটা আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল যে সংগঠনের জন্য সত্যি আমাদেরকে একটা সবাই সবসময় একটা ডায়েরি রাখা উচিত। ওইখানে আমি একটা ওর কাছ থেকে এই জিনিসটা শিক্ষা নিলাম। তারপরে ওর যে কথা বলার বা বোঝাবার যে ভঙ্গিমা সেটাও আমাকে খুবই অনুপ্রাণিত করলো যে সত্যিকারে আমি একজন ভালো একটা কর্মকর্তা পেয়েছি, যা আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। কিন্তু ওনাকে হারিয়ে ফেললাম, যাক। তারপরে ওনার সঙ্গে দ্বিতীয়বার দেখা হলো আমার জেলা অধিবেশনে পায়েল ভবন উখড়াতে। সেখানেও দেখলাম উনি খুবই একাগ্রতার সঙ্গে কথাগুলো শুনছিলেন সবারই মন দিয়ে। আর ওইখানেও দেখছি উনি ডায়েরিতে লিখে যাচ্ছেন সবারই কিছু পয়েন্ট নোট করে যাচ্ছেন। তো এই জিনিসটা আমার ওর যে মানে এইসব ডায়েরি লেখার যে অভ্যাসটা আমার খুবই আমাকে সেই জন্য মানে ইয়ে করলো। আমি ওনার প্রতি মানে খুবই অনুপ্রাণিত হলাম। আমার আশা ছিল যে ওনার কাছ থেকে আমি আরও অনেক কিছু শিখতে পারবো। যখন অধিবেশন যখন শেষ হলো, শেষ হওয়ার মুহূর্তে আমি আর আমার মিসেস দুজনাই ছিলাম, নিয়ে আমি তারকদাকে যখন যাচ্ছি নিয়ে তারকদাকে আমি ডাকলাম, মানে তারকদা আসুন আপনার সঙ্গে আমি একটা ফটো নিতে চাইছি, যে আমার মানে আমি নিজেকে গর্ব হচ্ছে যে আপনার সঙ্গে আমি কাজ করব, এটা না স্যার। তা আমি নিজের মিসেসকে বললাম না আমাকে তারকদার সঙ্গে আমার একটা ফটো তুমি না। এখনও আজ অবধিও আমার ওই মোবাইলে এখনও সেভ আছে যে তারকদার সঙ্গে আমার এখনও দুজনাকার একসঙ্গে আমার ছবি আছে। তো তারকদাকে হারিয়ে আমার খুবই দুঃখ লাগছে, খুবই মানে যে হারালাম তা যা ব্যথা আছে ব্যথা সত্যিকারই ভোলার নাই। কিন্তু তারকদার যে আন্দোলনটা, যে আমাদের আন্দোলনটা এগিয়ে মানে নিয়ে গেছেন, সেই যে অসম্পূর্ণ কাজ আমাদের উপরে ছেড়ে গেলেন, তা আমাদেরও বামসেপের যে কর্মকর্তারা আছি তা আমাদের উচিত সে তার অসম্পূর্ণ কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তার যে আমাদের যে লড়াই ব্যবস্থা পরিবর্তনের, তো যখন আমরা আমাদের মূলনিবাসীর ব্যবস্থা আমরা নিয়ে আসতে পারবো তবেই জানবো যে আমরা তারকদার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে আমরা সফল করতে পারবো। এই বলে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় মূলনিবাসী। ধন্যবাদ অমিতবাবু। এবার আমি ডেকে নেব মাননীয় উমেশ সাউ মহাশয়কে। উমেশ জি আইয়ে, বহুত সংক্ষেপ মে আপনা স্মৃতিচারণ বক্তব্য রাখিয়ে। জয় মূল্যবাসী সাথী, জয় ভারত, জয় সংবিধান, জয় তারকনাথ বাউরিজি। তারকনাথ বাউরিজি অমর রহে। সাথী, 25 দিসম্বর কো হামলোগ রাষ্ট্রীয় অধিবেশন কা প্রোগ্রাম শুন রহে থে, তো 8 বজে কে লগভগ মে চুন্নু বাবু কে দ্বারা হমে এক ফোন আয়া, যে উমেশ জি এক খবর শুনে। বলে ক্যা হ্যা? তো তারকনাথ জি কা বাইক অ্যাক্সিডেন্ট মে ও এক্সপায়ার কর গে। তো বহুত দুঃখ হুয়া, বহুত ঝটকা লাগা, ক্যোঁকি ও হামারে পশ্চিম বর্ধমান কে বামসেপ প্রেসিডেন্ট থে। আর বামসেপ পশ্চিম বর্ধমান কা যো পোস্ট হতা হ্যা, বহুত মহত্বপূর্ণ পোস্ট হতা হ্যা। আর তারকনাথ দা এক আচ্ছা কার্যকর্তা থে, বহুত আচ্ছা বিচার ভি উনকা থা। আর সবসে বড়ি বাত হ্যা যে তারকনাথ জি বহুত আচ্ছা ব্যক্তি আর বহুত আচ্ছা বিচারকে আদমি থে, আর বহুত সিধে সাধে ভোলে ভালে থে। মতলব কই ভি সবাল উনসে পুছা যাতা থা তো গোসাতে নেই থে, বহুত প্যার সে বহুত আচ্ছা সে ও সমঝাতে থে।
तो दक्षिण बंगाल में जो विचारधारा फैला वो तारकनाथ बावरी जी के द्वारा फैला, और बहुत कर्मठ कार्यकर्ता थे, तो बाम सेफ के लिए पश्चिम बंगाल में तारकनाथ बावरी जी का हम लोग को छोड़ के चले जाना ये बहुत बड़ा क्षति है। उनका घर से ज़्यादा ये समाज का क्षति हुआ है। तो साथी, ये क्षति जो हुआ इससे हम लोगों को एक बहुत बड़ा सबक मिला है और सबक सीखना चाहिए, क्योंकि समाज से पहले हमको सुरक्षा करना है तो अपने आप को सुरक्षा करना है। हम अगर सुरक्षित रहेंगे तभी हम समाज को सुरक्षित रख सकते हैं, जगा सकते हैं, और हम ही सुरक्षित नहीं रहेंगे तो हमारा समाज भी सुरक्षित नहीं रहेगा। तो तारकनाथ बावरी जी अगर वो हेलमेट पहने हुए रहते और धैर्य के साथ गाड़ी चलाते तो वो आज जीवित रहते। मतलब सुरक्षा को ताक पर रख करके उन्होंने बाइक चलाया और उसका नतीजा ये हुआ कि हम लोग एक बहुत बड़ा बहुत अच्छा कर्मठ कार्यकर्ता को हम लोग खो दिए हैं। तो आप लोग से निवेदन है, कभी भी गाड़ी चलाएं तो अपना सुरक्षा को ध्यान में रख करके हम लोग चलाएं। दूसरी बात, तारकनाथ बावरी जी अपना परिवार पर ध्यान नहीं देते थे। क्यों नहीं देते थे? क्योंकि वो समाज में ज़्यादा से ज़्यादा समय देते थे। तो आज तारकनाथ बावरी जी नहीं है तो हम लोग का जिम्मेवारी है, बाम सेफ का और बाम सेफ का जितना भी विंग्स है उनको, परिवार को, उनके घर में जितना भी मेंबर है, हर तरह से उनको मदद करना चाहिए और मदद होना चाहिए। तो समय कम है, बोलने के लिए तो बहुत कुछ बोल सकते हैं और ज़्यादा कुछ नहीं बोलेंगे, कम बोले हैं, ज़्यादा समझने की कोशिश कीजिएगा। धन्यवाद। जय मूल्यवासी, जय तारक बावरी। धन्यवाद माननीय उमेश साहु जी। एबार आमी डेके नेब माननीय साधन दास, पश्चिम बर्धमान जिला बामसे प्रेसिडेंट। खूब संक्षेपे, समय आमादेर खूब कम, खूब संक्षेपे शेष करबेन। जय मूल्यवासी साथी, आज आम्रा तारकनाथ बावरी जे मृत्यु जन्ने जे आम्रा स्मरण सभाते उपस्थित होयेछि प्रवेज भाईर उद्योगे एखाने, तो जाय होक मृत्यु मानेई बेदनादायक, जे कोनो मृत्यु होक किन्तु एटा एकटा एक्सिडेंट मृत्यु, जार जन्ने आमादेरके এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। তো যেদিন আমি মৃত্যুটা হয় পঁচিশে ডিসেম্বর, সেদিন আমার কাছে যখন খবর আসে তো আমার একটা বহুত বড় একটা ঝটকা লেগেছিল যে ওনার সাথে আমার শুক্রবার দিনে লাস্ট কথা হয়, এবং আমি প্রতিদিনই রিপোর্টিং, উনি অ্যাডকশন ইনচার্জের দায়িত্বে ছিলেন এই 38তম রাজ্য অধিবেশনে, তো সেই রিপোর্টিংটা আমি প্রতিদিনই উনি বলেছিলেন যে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য, আমি প্রতিদিনই হোয়াটসঅ্যাপে দিয়ে দিতাম। তো শুক্রবার দিন লাস্ট আমার কথা হয়। তো যাই হোক, তারকনাথ বাউরির সাথে আমার যোগাযোগ প্রায় 2016 থেকে, মানে মোটামুটি 5 বছর আমার সাথে যোগাযোগ, মাঝে মাঝে ফোনে কথা হতো, উনি আমার বাড়িতেও এসেছিলেন। তাই হোক, ওনার যে বিচারধারা, তো ওনার বিচারধারা যে পশ্চিমবাংলায় বলা যেতে পারে যে ওনার বিচারধারার মতো এখনও পর্যন্ত, হ্যাঁ, আমরা আরেকজন তারেকজন তারকনাথ বাউরি আমরা তৈরি করতে হতে পারিনি। তো যাই হোক, ওনার বিচারধারা যেন বেঁচে থাকে তার জন্যে আমাদের যে উনি যে রথটা চালিয়ে গেছিলেন এবং মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হ্যাঁ, মূল্যবাসী যে বিচারধারা চালিয়ে গেছে সেই রথটা যেন থেমে না যায়, তার জন্যে আমাদের মধ্যে, হ্যাঁ, তারকনাথ বাউরির মতো বিচারধারা আমাদেরকে তৈরি করে আমাদের যে মূল্যবাসীর বিচারধারা যে কামতি খমতিগুলো যে ঘটে গেছে ওনার যে না থাকা অবস্থায় সেটাকে আমরা পূরণ করব।
हाँ यटुकु बोले हमारे बक्तव्य शेष कर जयमल्लिकवासी साथी আমাদের হাতে সময় খুবই অল্প হয়তো অনেকেই অনেক কিছু বলতেন কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমরা সময় দিতে পাচ্ছি না আমাদের যিনি এই প্রোগ্রামের যিনি অর্গানাইজার মাননীয় জনাব পারভেজ আলম সাহেব উনাকে একটু সময় দিতে হবে উনি কিছু বক্তব্য রাখবেন তারকবাবুর স্মৃতিচারণায় যার জন্য